Titabor Borhulat, অবৈধ খোৱাপানীৰ প্ৰতিষ্ঠানৰ অভিযান চলালে মহকুমা প্ৰশাসনে দমাঠিকৰ উপস্থিতিত প্ৰশাসনে ইতিমধ্যে সিল কৰি দিছে জিয়ৰ ৱাটাৰ প্লান্টটো চৰকাৰী নীতি নিয়ম উলংঘা কৰি অনুজ্ঞাপত্ৰ অবিহনে বিক্ৰী কৰি আহিছিল তেওঁলোকে খোৱাপানী আবিদুর ৰহমানৰ ৱাটাৰ প্লান্ট সিল কৰাৰ লগতে কেবা স্থানতো খোৱাপানী প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে অভিযান চলোৱা গল আৰু টিটাবৰৰ কাৰ্যবাহী দণ্ডাধীশ ৰাজা বৈশ্যৰ নেতৃত্বত চলিছিল এই অভিযান অভিযান আগতে স্টার্ট কৰিছিল মানে আমাৰ ইয়াত বহুতখিনি আমি কমপ্লেইন পাইছিল বহুতখিনি এনেকুৱা ৱাটাৰ মানে বটলিং প্লান্টছ আছে যাৰ মানে সঠিক তথ্য বা মানে ডকুমেন্টছ নোহোৱাকৈ তেওঁলোকে মানে অপারেট কৰি আছে সো হেনেকুৱা আমাৰ ভিত্তিত আমি এটা মানে হেৰি চলাইছিল কেনেকুৱা কেনেকুৱা মানে ডকুমেন্টছ নোহোৱাকৈ তেওঁলোকে হেৰি কৰি আছে তাৰ ভিত্তিতে আজি আমি এখন সিল কৰিব আহিলো বৰহলা খেৰেমিয়া জিআৰ ৱাটাৰ প্লান্ট হয় এটো আজি আমি সিল কৰিলো অসম ৰাজ্যিক পৰিবহন নিগমৰ মুখ্য কাৰ্যালয়ত মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য পৰিবহন বিভাগৰ দায়িত্ব লাভ কৰা মন্ত্ৰী গৰাকীয়ে আজি অকস্মাতে প্ৰৱেশ কৰিলে পল্টন বজাৰ স্থিত মুখ্য কাৰ্যালয়ত আৰু মন্ত্ৰী গৰাকীয়ে মুখ্য কাৰ্যালয় পৰিদৰ্শন কৰাৰ লগতে জ্যেষ্ঠ বিষয়ববীয়াসকলৰ সৈতে মত বিনিময় কৰে অসম ৰাজ্যিক পৰিবহন নিগমৰ ৰাজহ বৃদ্ধিৰ লগতে বিভিন্ন আঁচনি আৰু সিদ্ধান্ত সন্দৰ্ভতো বিষয়া কৰ্মচাৰীৰ সৈতে আলোচনা কৰে পৰিমল শুক্লবৈদ্যই দেখৰ ভিতৰতে সৰ্বাধিক গাহৰি মাংসৰ মুখ্য ৰপ্তানি তথা বিপণন কেন্দ্ৰলৈ পৰিণত হ'ব নাজিৰা ইতিমধ্যে 80% সম্পূৰ্ণ হৈ উঠিছে গাহৰি মাংস সংসাধন প্ৰকল্পটোৰ কামকাজ 11.44 কোটি টকা ব্যয় সাপেক্ষে 11.44 লাখ টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছে প্ৰকল্পটো আৰু দেশৰ বিভিন্ন ৰাজ্যৰ লগতে সুপুৰিয়া ৰাষ্ট্ৰ ম্যানমাৰ ভূটান ভিয়েটনাম ফিলিপাইন ছিংগাপুৰ আদি দক্ষিণ পূব এছিয়াৰ ৰাষ্ট্ৰলৈ এই প্ৰকল্পটোৰ পৰাই ৰপ্তানি হ'ব গাহৰিৰ মাংস প্ৰকল্পটো চলোৱাৰ বাবে JSP Process Food Private Limited Namor Hongstatwe Logot Doha Posora Babe Suktiboto Huese Ahom Sorkar Ami Ponputia Vetat Nizukti Babot Horop Stai Kormosari Hoto Bististan on Totop Abo that Niamakata Karikori Kamila Koribo Tarpo Dunik Patat Hisabot Pry Ahirpa Homan Manu Lagibuli Amakos Jitu এটো এই অনুষ্ঠানটো আসলে জিএসবি প্রসেস ফুড বলি দিল্লি এটা অনুষ্ঠানৰ লগত টাইআপ হৈছে তেওঁলোকে কোৱা মতে এটো এখিনি মানুহ লাগিব আৰু ইতিমধ্যে যথেষ্টখিনি কাম আগবাঢ়িছে বাক্সাত বজ্রপৰি দুগৰাকী লোকৰ কৰুণ মৃত্যু বৰমাৰ পিছত এবাৰ সিমলাত বজ্রপৰি নিহত হৈছে আনেগৰাকী লোক মৃত লোকজন হিমলা আৰক্ষী থানাৰ অন্তৰ্গত উদালগুৰি জগদীশ বসুমতাৰী বুলি জনা গৈছে প্ৰতি নিশা পুৱাৰ ভাগত খেবা কৰিব খেতি পথাৰৰ পৰা ঘৰলৈ উপতাৰ পথতে বজ্রপৰি মৃত্যুক আকোৱালি ললে জগদীশ বসুমতাৰীয়ে পিছত ঘটনাস্থলীত হিমলা আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহটো উদ্ধাৰ কৰি মুছলপুৰ অসামৰিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে আনহাতে বজ্রপাতত এটা পশুধনৰো মৃত্যু ঘটিছে আৰু লেজিক যে পুৱাৰ ভাগত বৰমাৰ খাৰুৱাটো খেতি পথাৰত কাম কৰি থকা অৱস্থাত সন্তোষ ৰামচিয়াৰী নামৰ এগৰাকী লোকৰ বজ্ৰপাতত নিহত হয় তেওঁ বতৰ নি আছিলোঁ ইয়াৰ পিছত মানে বতৰটো বিয়া না ইয়াৰ কাৰণে আমাৰ পিতায়ে বন্ধ কৰ ইটা বতৰ ভাল হ'লে আহিব আহি হাল বাবা পাৰব বুলি কৈছিল ইয়াৰ পিছত আমি বন্ধ কৰিলোঁ ইয়াৰ পিছত বন্ধ কৰি ত্ৰিপাল চিপাল থাকিলোঁ ট্ৰেক্টৰত ইয়াৰ পিছত বাবায়ে আমাৰ পিতায়ে মানে আগতে আহিছিল বেছি ডিষ্টেঞ্চ 35 ফুটমান মানে ডিষ্টেঞ্চ আছিল ইয়াতে মানে বজ্র মারি বাবাই ডাইরেক্ট ডেথ হয়ে গেছে বাবার নাম জগদীশ বসুমতারী সাধাৰণ জনতাৰ ওপৰত পুনৰ মাধমাৰ আৰু পুনৰ বৃদ্ধি কৰা হৈছে ৰন্ধন গেছৰ মূল্য ঘৰুৱা ব্যৱহৃত এল পি জি চিলিণ্ডাৰত 50 টকাকৈ বৃদ্ধি হৈছে আজিৰ পৰা কাৰ্যকৰী হৈছে নতুন নিৰিখ আৰু 14.2 কিলো জি চিলিণ্ডাৰ সেই চিলিণ্ডাৰৰ মূল্য 50 টকাকৈ বৃদ্ধি কৰা হৈছে আৰু এতিয়াৰে পৰা ৰন্ধন গেছৰ মূল্য 1102 টকা হ'লগৈ বাণিজ্যিক চিলিণ্ডাৰৰ মূল্য 8.50 টকা হ্ৰাস কৰা হৈছে আৰু আজিৰে পৰা প্ৰযোজ্য এই নতুন নিৰিখ প্রতিবেদন আগবঢ়াম আমাৰ সাংবাদিক ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰ নিত্য ব্যৱহৃত সামগ্ৰীৰ জুই চাই দামৰ পিছত এতিয়া শেহতীয়াভাৱে আজিৰে পৰা ঘৰুৱা যি চিলিণ্ডাৰ ঘৰুৱা যি এল পি জি চিলিণ্ডাৰৰ দাম ইতিমধ্যে 50 টকাকৈ বৃদ্ধি কৰা হৈছে আৰু এগৰাকী গ্ৰাহক চিলিণ্ডাৰ নিবলৈ আহিছে এই মনতে পৰা জানিব বিচাৰিম যিহেতু পুনৰ 50 টকাকৈ বৃদ্ধি কৰা হ'ল চিলিণ্ডাৰৰ দাম কেনেকুৱা কি কয় চৰকাৰে আমাৰ বহুত প্ৰব্লেম হৈছে চিলিণ্ডাৰ মানে কি ইমান হাজাৰ
পঁচানব্বই টাকা হয় মানে কি বিরাট হাহাকার আর এটা পঁচানব্বই টাকা পুরা দিব লাগে হাজার হাহাকার আর মানে ইমান দাম মারা তো অসম্ভব আর সরকারক কি কয় সরকারক কি কম সরকারের মতো চলি থাকে চাহুং যি কয় এটা আমি কি করু কি নকরু এনান ইপিনে বানপানী যথেষ্টখানি জুরুলা হয়েছে সর্বসাধারণ রাইজে আর মাজতে আরো সিলিন্ডারের দাম বৃদ্ধি গতিকে ভাববা নি মানে কি সর্বসাধারণ মানুষ মানে কি একদম খাব নপহন করে আছে আর মানে কি হ্যাঁ সিলিন্ডারের দাম হ্যাঁ কিবা তেলের দাম কিবা এইগুলাখান মিঠা তেলের দাম এই করে আছে আর সরকার চলে আছে কিন্তু সাধারণ মানুষগুলা জানা নাই আর সরকারে সর্বসাধারণ যে মানুষ এই সর্বসাধারণ জনসাধারণের উপর এটি যথেষ্টখানি মাধমার সদাইছে বলে এগারী গ্রাহক আরও এজন ব্যক্তি সেটার পর জানি বিচারিম যেহেতু সিলিন্ডারের দাম পুনের পঞ্চাশ টাকা বৃদ্ধি করলে কি কয় না মূল কথাটোই হয়েছে যে হিতাধিকারীরে চমক সৃষ্টি করা সরকার এখনের পরা ইয়াতকে আর বেলে আশা করে লাভ নাই সেইকারণে আমি সর্বসাধারণ জনসাধারণক কইছো যে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত ব্যর্থ হওয়া সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ হব লাগে আর সরকার এনে একটা ব্যবস্থা আমাক লই গিয়ে আছে যে এটা সময় সর্বসাধারণ মানুষে আত্মহত্যার নিচিনা পথ বাছি লব লাগিব এই কারণে লব লাগিব যে দুটা বছর কোভিড কালের সম্পূর্ণ ব্যবসায় শেষ হয়েছিল তারপর আর বারণী পানি আমার যিখিনি পুনের চেষ্টা করেছিল যে ব্যবসায় চলাই নিয়ার কারণে পুনের বারণি পানি ইয়াক নিষেধ করলে আর শেহতভাবে পুনের উপর পুনর্বার এই যে পঞ্চাশ টাকাকি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করলে কেবল সিলিন্ডার বলে আমি নকও পঞ্চাশ টাকা সিলিন্ডারে করলে আর অন্যান্য যে সা সামগ্রীর যে মূল্য বৃদ্ধি নহব সেই কোনো কারণে মানি লোক নয় সেই কারণে সরকারখন কইছো যে হিতাধিকারী সৃষ্টি নহয় সর্বসাধারণ জনতার স্বার্থত কাম করক যদি সরকারখানে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব নয় আমার নিচিনা সাধারণ জনতায় কিন্তু আত্মহত্যার নিচিনা পথ বাছি লোলে বাধ্য হব আর এটারপরা যেহেতু পুনর্বার দাম বৃদ্ধি হল রন্ধন গ্যাসের মূল্য তেনে পরিপ্রেক্ষিত জলাকলা খাইছে সর্বসাধারণ লোকে আরও যে একটা বোঝা আহি পড়েছে আর কেনেক ঘরের এই বাজেট ম্যানেজ করব সকলো চিন্তাত পড়েছে এক প্রতিবেদন আগবাম আমার এই প্রসঙ্গতে আমার নুনমাটির সাংবাদিক অজয় বর্মনের পুনের রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য সাধারণ জনতার মূরত মাধমার সোধাইছে আর এই মুহূর্ত মানে উপস্থিত আছো একাংশ গৃহিণীর আর কিছু প্রতিক্রিয়া জানিলে চেষ্টা করি বাইদেউ যেহেতুকে বজারত এক রকম মূল্যবৃদ্ধি জুই লাগি আছে আর তেনে সময়তে যাকালি নিশার পর প্রতিটি সিলিন্ডারত বাউন্ন টাকাক বৃদ্ধি হল গতি কি কব আপনি সাধারণ গৃহিণী হিসাবে হয় কালি শুনিলো এনেকা যে কালির পর আরো বাউন্ন টাকা বৃদ্ধি হবে সিলিন্ডার রন্ধন এটা কেনকে চলিম সেটাই ভাবি পাওয়া নাই এটা পাকঘর সোমার লগে আমার চিন্তা হয়ে যায় যে এটা আর ভাত এনে তো বাড়ি আছে এবছরতে চারি পাঁচবার গ্যাসের দাম বাড়িলে এতিয়া আকো সবজির দামটো আছে একেবারে জুই লগা দাম তো আইফালে আকো আমার এতিয়া বানর যেটা মানে ধ্বংসলীলা চলি আছে আমি তো গুয়াহাটি মহানগরী মানুষ আমার এই বান আহিছে বরষুণ দিছে বান হয়েছে শুকাই গেছে কিন্তু যিকোনো যি বাহিরা ঠাই যাক এটাও আমি নিউজত দেখি আছো যে ইমান মানুষ বান আক্রান্ত মানে হেরি আছে তেওঁলোকক সাহায্য দিছে কিন্তু সাহায্য এটা যদি এইটো সাইডে যদি দাম বাড়াই থাকে রন্ধন গ্যাসত হোক সবজি তেওঁলোকে খায় কেনেকে মানে সরকারে কেউ এই চিন্তা নকরে যে গ্যাসের দামটা এবছরতে চারি পাঁচবার বড়াইছে আমি রাঁধনি হয় কিনে তারমানে লড়াছলীক কেনেকে খুব মানুষজনক কেনেকে খুব চিন্তা আহি পড়েছে নয় নিশ বাইদ আপনার কাশলে আইসো যে পুনের পঞ্চাশ টাকাকে বৃদ্ধি হয়েছে সিলিন্ডারের মূল্য গতি কি কব এই ক্ষেত্রে অসুবিধা হব নয় আমার বিশেষকে আমারও অসুবিধা আছে কারণ কেউ আমি পাকঘরত যেটা তিনবার রান্ধার কথা আমি ভাবাই নাই যেটা এবার আমি গ্যাসত কুকারটা বহাই দিও বা আলহী এজন আহিব আমার কিমান চিন্তা হয় কারণ আমি এতিয়া নিজে খাব পড়া অবস্থা নহয় আর সিলিন্ডারের দাম এনেকে যদি বৃদ্ধি হয়ে থাকে তো আমি কেনেকে সিলিন্ডার আনিম আমিতো মহানগরীর মানুষ বারো আমি তথাপিতো কষ্ট করে আমি চলি আছো যাক ঠাইত ধর বান বিধ্বস্ত করেছে সেইবিলাক মানুষেতো আমি যিমান দামত কিনিম তেওঁলোকেওতো কিনিব লাগিব গতিকে তেওঁলোকে হাজিরা করব যাব কত তেওঁলোকে সিলিন্ডার কিনি খাব কত আমাতকে তেওঁলোকৰ আরো সমস্যা গতিকে সরকারখনে যেহেতু দেখিয়ে আছে সরকারে সাহায্য দিছে নিদিয়া নহয় যিখিনি সাহায্য দিছে সেইখিনিতো যথেষ্ট পরিমাণের নহয় কারণ এতিয়ালৈ কিছুমান ঠাইত এতিয়াও বানত মানে মানুষবিলাক ককবকাই আছে তো সেইবিলাক মানুষে কেনেকে খাব আমারও অসুবিধার লগতে আমি গোটেই অসমখনের মানুষ আমি সরকারের ওচর এইখিনি অনুরোধ জানাব বিচারিছো যে শাক পাচলির দাম হোক বা রন্ধন গ্যাসের মূল্য হোক অলপমান কমালে তাৰমানে সরকারখানে আমারও সুবিধা হয় লগতে আমার জনসাধারণ যিমান আছো সবরে